হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা তোমরা অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে কমেন্ট করছো যে দিদি আমাদের কাছে ইন্টারনেট এসে গেছে তুমি ভিডিও দাও আমিও নানান জায়গা থেকে দেখতে পেলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে ইন্টারনেট চালু হয়ে গেছে এবং পরিস্থিতি আগের তুলনায় শিথিল তো তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই চাই খুব তাড়াতাড়ি সবটা একদম সুস্থ হয়ে যাক এখন আমরা এই ভিডিওতে সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলবো। সাকিব ভাইয়ার নেক্সট সিনেমা যেটার জন্যে আমরা সবাই প্রচন্ডভাবে ব্যাট করছি মেগাস্টার সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে কথা বলবো বন্ধুরা এই সিনেমাটাকে নিয়ে মার্কেটে একটা আলাদাই লেভেলের হাইপ আছে আমরা সবাই জানি জবে থেকে দরদ সম্পর্কে আমরা জানতে শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়া মারফত যখন ছবিটা ফ্লোরে চলে গেল তারপরে যখন ছবিটার ইত্যাদি ইত্যাদি নানান অ্যানাউন্সমেন্ট আসতে থাকলো তোমরা সবাই লক্ষ্য করে দেখবে যে সাকিবিয়ানদের মধ্যেও কিন্তু আলাদা একটা চাওয়া যে দরদ কবে রিলিজ হবে দরদ রিলিজ হতে কেন এত দেরি হচ্ছে তার মানেই কিন্তু এই ছবিটা নিয়ে মানুষের প্রচণ্ড একটা প্রতীক্ষা আছে তাই তো তো আমার মনে হয় একটা খারাপ ফেজ গেল বাংলাদেশের ওপর দিয়ে এবারে ধীরে ধীরে দরদের টুক 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 করে শুরু করা হোক দেখো বন্ধুরা এই দু সালে দাঁড়িয়ে আমরা সবাই ইন্টারনেটের প্রতি স্বাবলম্বী মানে আমরা এটা বলতে পারি যে আমাদের একটা বিন্দুও আজকের ডেটে চলে না ইন্টারনেট ছাড়া যেটা গত বেশ কয়েকটা দিন বাংলাদেশে ছিল না কিন্তু ইন্টারনেট কিন্তু এসে গেছে এবং নানান জায়গা থেকে এরকম ছোট ছোট করে আপডেট পাচ্ছি আমি জানি না আপডেটটা সত্যি না মিথ্যে তবে খুবই এরকম ইনার আপডেট আমার কাছে এসছে যে দরদ মুক্তির তারিখ নির্ধারিত করা হয়েছে ছয়ই সেপ্টেম্বর এখনো যথেষ্ট সময় আছে যথেষ্ট আজকে আমরা বলতে পারি যে জুলাই মাসের শেষ তাও শেষ না জাস্ট আজকে চব্বিশ তারিখ এখনো এই মাসেরও ছটা সাতটা দিন আছে তারপরে গোটা অগস্ট মাসটা পড়ে আছে দরদ টিম যেভাবে তারা প্রমোশন সেট করেছিল হ্যাঁ হয়তো যে দু মাসের এক টানা মানে ডিউরেশনটাতে তারা প্রমোশনটা সেট করেছিল সেটা হয়তো আর একটু ঘাড়ে ঘাড়ে হয়ে যাবে মানে সাথে সাথে পরপর পরপর হবে বাট প্রত্যেকটা প্রমোশন করবার জায়গা কিন্তু এখনও দরদ টিমের কাছে আছে কোনো প্রবলেম নেই এবং যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এবং একই যোগে অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হবে স্পেশালি দরো ঝোঁক দিচ্ছে দুবাইয়ের প্রতি তো দুবাইয়ে প্রমোশন কিন্তু শুরু করাই যেতে পারে ইতিমধ্যেই যখন বাংলাদেশে ভীষণ খারাপ পরিস্থিতি চলছিল তখন মেগাস্টার শাকিব খান অবস্থান করছিলেন দুবাইতে তো তিনি কিন্তু প্রেসমিট অলরেডি করেছেন কারণ হট করে কিছু চেঞ্জ করা যায় না হ্যাঁ তো সেখানে আমরা দেখেছি প্রেসমিটের কিছু কিছু ভিডিওজ আমাদের কাছে এসেছে তিনি গোল্ডেন ভিসা নিচ্ছেন সেই ফটো আমাদের কাছে এসেছে তো এগুলো তো দরদ নিয়েই আলোচনা ছিল তাই না সেক্ষেত্রে খুবই ভালো লাগার একটা ব্যাপার দরদ টিম সুন্দর করে প্রমোশন শুরু করে দিক এমন কিচ্ছু হয়নি সবটা ঠিক হয়ে যাবে যথেষ্ট সময় আছে ঠিক হয়ে যাবার আমার এটাই মনে হলো যে দরদ ট্রিমের এবার ছোট ছোট করে প্রমোশন শুরু করে দেওয়া উচিত যদি তারা মনে করেন যে বাংলাদেশের প্রমোশন তারা কিছুদিন পরে শুরু করবেন ঠিক আছে যেহেতু এটা প্যান ইন্ডিয়ান সিনেমা সাকিব ভাইয়ার প্রথম তাই দরকার হলে ইন্ডিয়া দিয়েই প্রমোশন শুরু করা হোক না বা মেকাররা যে দেশ দিয়ে ভাবছে তারা প্রমোশন শুরু করবে সেই দেশ দিয়েই শুরু করুক কিন্তু ধীরে ধীরে ছোট ছোট করে শুরু করুক আমরা অনেক আশা দেখেছিলাম দরদের প্রমোশন দুরন্ত হবে যা এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমা ক্ষেত্রে হয়নি তেমন প্রমোশন প্ল্যান করেছে দরদ্রিম টিম আমি আশা রাখবো সেগুলো সব হবে আমরা সবাই পজিটিভ থাকব এবং সর্বোপরি বাংলাদেশ অনেকটা সুস্থ হয়ে উঠেছে সবটা সুস্থ হয়ে উঠুক আগে দেশ ভালো থাকবে তবে না বিনোদন দেশও ভালো হবে বিনোদনও চলবে এটাই আমরা চাই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্য টাটা